जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार के। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार के। जीवन माने थेमे थाकार नय, लड़ाई चालिए जावार नाम ही होच्छे जीवन। जेटा तुम्रा हयतो बुझेछो जे आमी सेइभावेई चलि, आमी सेइ मनेर जोरटाई राखि, तो तुम्रा होच्छे एइभावेई मनेर जोरटा राखो। आर आमार हजार प्रतिकूलता बाधा विपत्ति आमार जीवने तो तुम्रा बुझतेई पाच्छो कत रकम समस्या, किन्तु आमी होच्छे सबगुलो काटिये ओठार चेष्टा करछि। सेइ मनेर जोरटाके आमाके आगे राखते होबे, ताहले तो आमी काटिये उठते पारबो। मनेर जोरटाई होच्छे आसल सबचेये बड़ ओषुध होच्छे मानुषेर मनेर जोर। एटा होच्छे सबचेये बड़ एकटा ओषुध, एटार द्वारा मानुष माने विभिन्न भावे विभिन्न रकम भावे सुस्थ होते पारे। जेटा आमी सब समय चेष्टा करछि जे आमिओ आमार बाधागुलोके विपत्तिगुलो बाधा विपत्तिगुलोके पार करे जाते एकटा जीवन আসতে পারি, যাতে আমার একটা মানে এত ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি সেগুলো যেন কাটিয়ে উঠে একটা স্মুথলি জীবন যাপন আমিও করতে পারি, সেটার জন্য আগে সবচেয়ে দরকার হচ্ছে মনের জোর, যেটা আমি হয়তো রাখার চেষ্টা তোমাদের সামনে করি, নিজের মধ্যে সব সময় রাখি। তোমরাও যাতে আমার দ্বারা উৎসাহিত হও এটা আমি সব সময় চেষ্টা করি। আর আজকে তো এখন অনেকটা মানে বেলা হয়ে গেছে, আজকে আমার ব্লগটা শুরু করতে সকালের দিকে একটু মানে লিখতে টিখতে হয়েছিল, অনেক লেখালেখির কাজ ছিল, তো আজকে ব্লগটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে করতে, তো আমি হচ্ছে আজকে অনেক দেরি করে শুরু করলাম ব্লগটা। তো যাই হোক তোমরা হচ্ছে ভালো আছো নিশ্চয়ই, তোমাদের তো এই সময় হয়তো স্নান টান হয়ে গেছে, তো আমার আজকে স্নানও হয়নি, স্নান আমার দেরি আছে, স্নানটা আমি আজকে একটু দেরি করেই করবো, ব্লগটাকে করে নি তারপরে। চলো একটু আমার মার সাথে আমি দেখা করে আসি, মা কি রান্না করছে আমি শুনে আসি। আমার সাথে বন্ধুরা তুমি আর তোমরাও সবাই চলো। ভাই যা মা কি রান্না করছে সবাইকে দেখা, আজকে কি রান্না করছে। আর আমি হচ্ছে যেদিনই ব্লগ করি সেদিন আমাদের বেশিরভাগ নিরামিষই থাকে, মানে মঙ্গলবার শুক্র শনি আমরা তিন দিন নিরামিষ খাই, আজকেও শুক্রবার। তো নিরামিষ মা কি রান্না করছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ আমার মার রান্না বলে কথা। তো মা আজকে রান্নাঘরে নেই, এই খাবার দেখাবে, মানে রান্না হয়ে গেছে তো মা টেবিলে নিয়ে এসছে, কারণ একটু পরে আমরা খাবো লাঞ্চ করব, তো সার্ভ করার সুবিধার জন্য মা টেবিলে নিয়ে এসছে। এই যে মা, মা এখানে দাঁড়িয়ে মা কি কি রান্না করেছে একটু বলো, একটু দেখাও সাথে কি কি করেছো। এটাতে কি আছে? এটাতে আছে চাল পটল। চাল পটল, চাল পটল দারুণ লাগে আমার, এটা ফেভারিট চাল পটল, আমার ঠাম্মা করতো ভীষণ। ওটাতে কি আছে? এটাতে আছে বড়া, আলু, মিনি ধোকা। আচ্ছা বাহ, দেখতেও যেমন হয়েছে খেতেও তো ভালো হবেই, স্বাভাবিক। হ্যাঁ আর আমাদের এটা খুব পছন্দের খাবার।
চাল পটল তো দারুন ধোকার ডালনা দারুন লাগে, চাল পটলটা ভীষণ ভালো লাগে। কারণ আমার ঠাম্মা যা রান্না করতো নিরামিষ, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। চাল পটল এটা তো ভীষণ প্রিয়। আর হচ্ছে আমার ঠাম্মা হচ্ছে খুব ভালো রান্না করতো, মানে এত ভালো রান্না করতো নিরামিষ রান্না, আমার মা ওগুলো দেখে দেখে এখন শিখে নিয়েছে সেগুলো। তো মা এখন খুব ভালো এই চাল পটল রান্নাটা করে, নিরামিষ রান্না আমার খুব ভালো করে। তো আমার চাল পটল খুব ফেভারিট, আর ধোকার ডালনা তোমরা দেখে নিলে। তো তোমরা আজকে কে কি খাচ্ছে দুপুরে আমাকে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবে, তোমরা জানালে আমার খুব খুব ভালো লাগে। কে কি খাচ্ছ না খাচ্ছ আমারটাও বলছি, তোমাদেরটা সবারটা বলো। বাইরে নিয়ে এসেছে ক্যামেরাটা, দিদিভাই ওখানে বসা, এখানে আমাদের এই মাসি পিছন থেকে কোথায় নারকেলের ডাল নিয়ে এসছে, এখানে এখন ঝাড়ু বানাচ্ছে সে। এই যে আমাদের মাসি নিজেও বাড়ির জন্য কিছুটা নিয়ে যাবে, আমাদেরকে অল্প দেবে। এই নারকেলের পাতার থেকে এই যে কি পাতার মাঝের ওটা বের করছে ঝাড়ুর জন্য। আর আসলে ওদিকে হচ্ছে রোদটা খুব আসে, মানে মারাত্মক গরম লাগে, তাই আবার এইদিকে চলে আসছি। তো জল খেয়ে নি একটু, আর আমি প্রচুর জল খাই, আমাকে মাকে আমার বলতে হয় না যে জল খা জল খা, আমি প্রচুর জল খাই। কিন্তু আমার ভাই জল একদম খেতে চায় না, বারবার ওকে বলতে হয় মা দিয়ে আসে জল গ্লাসে করে। এমনকি আমি ওই অবস্থায় গ্লাসে করে জল নিয়ে নিয়ে ওকে দিয়ে আসি, মানে জল ও খেতেই চায় না। আমার তো আমাকে বলতেই হয় না, আমি জল খুব মানে খুব ভালো জল আমি খাই, আমাকে বলতেই হয় না। তো এখন আমি তোমাদেরকে জলটা খেয়ে নি, তারপরে হচ্ছে হুইল চেয়ারের হচ্ছে হুইল চেয়ার মানে ট্রান্সফার ওগুলো আমি দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায়, কিভাবে হুইল চেয়ার থেকে অন্য জায়গায় বসার যায় সেগুলো আমি এখন চেষ্টা করছি। সেগুলো আমি অনেকটা পারি এসব, তাই তোমাদের সাথে আমি এখন সেগুলো হচ্ছে শেয়ার করব। তো তোমরা হচ্ছে সবাই সাথে থাকো, দেখো আমাকে অনেক ইন্সপায়ার করো এটাই। আর এই যে হুইল চেয়ারের হচ্ছে ট্রান্সফার যেগুলো সেগুলো হচ্ছে ফরেন কান্ট্রিতেই বেশি হয়, ইউটিউবে আমরা হচ্ছে ফরেন কান্ট্রিরই এগুলো বেশি দেখি। মানে তারা কি না পারছে, মানে সব সম্ভব, মানে এই এইরকম ভাবে মানে মানে ভিডিওগুলো মানে তারা করে, আমাদেরকে এমন ভাবে তারা হচ্ছে ইন্সপায়ার করে। আর এখানে তো ওখানকার টেকনোলজি, ও আমি চেষ্টা করছি ওগুলো যাতে আমিও পারি, পেরে আমার দ্বারাও কেউ শিখুক, সেগুলো আমারও খুব ভালো লাগবে। আর মানে এমন এমন জিনিস মানে কেউ ভাবতে পারবে না, অনেকে ভাবে হুইল চেয়ার আছে আর কি, এটা তো ওর তো কিছুই পারবে না, এরকম তো বেশিরভাগ মানুষেরই মানে মনের মধ্যে আছে চিন্তা এগুলো। তো সেগুলো মানে টোটালি মানে ভুল, একজন হুইল চেয়ারে কি করে সুস্থ জীবন লিড করতে পারে, মানে সেগুলো আমি এখন চেষ্টায় আছি, মানে আমার দ্বারাও মানে মানে সবটাই মানে করে ওঠা সম্ভব। এই মানসিকতাটা আমার মধ্যেও আছে, দেখা যাক এটাই। তার জন্য তোমাদের ব্লেসিং খুব 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 দরকার। আমি হচ্ছে চেয়ার থেকে সোফায় বসার চেষ্টা করব, মা পিছনে থাকে সবসময়, কারণ মা একটু ভয় ভয় পায়। যাই হোক, তো আমি চেষ্টা করছি পুরো পাটাকে আগে আগিয়ে নিচ্ছি একদম সামনে। ব্যাস আমি সোফায় বসে পড়েছি, এখন সোফায় বসে আমাদের সাথে একটু কথা বলি তারপর। কি গরম আজকে, এখন সোফায় তো বসলাম, সোফায় বসে একটু গল্প টল্প করলাম। তা এখন সোফার থেকে ফ্লোরে তোমাদেরকে ট্রান্সফারটা দেখাবো, তা দেখো সবাই কেউ কিছু যদি শিখতে পারো তাহলে তো আমারই আনন্দ, আমি চেষ্টা করছি সেটা দেখানোর। পা গুলোকে একদম আগিয়ে নিতে হবে, তারপরে যতটা পারি ক্রস করে নিতে হবে, তারপরে হচ্ছে আরো আগিয়ে যেতে হবে। হ্যাঁ, হুইল চেয়ারের এখন এটাতে ধরে সাপোর্ট দিয়ে আমি হচ্ছে ফ্লোরে বসবো। ফ্লোরে বসা হয়ে গেছে,
এই তো এইভাবে আমার চেষ্টা চলছে, এইভাবে সব সময় নিজেকে ব্যস্ত রাখি যে যতটা সাপোর্ট ছাড়া সবার করা যায়, ওঠা বসা শোয়া। মা মাঝে মাঝে বলে যে মা আমি একটু রেস্ট কর, একটু রেস্ট কর। আমি বলি না, জীবনে অনেক রেস্ট হয়ে গেছে, এখন আর রেস্ট নেওয়া চলবে না, আমাকে করতে হবে, নিজেকে অনেক কিছু করতে হবে। তাই আজকে তোমাদেরকে এই ট্রান্সপোর্ট টাইম বসে দেখালাম, যেটা আমার আমি মানে অসুবিধা হয়ে কোনো কিছু করি না, আমার সুবিধা মতো আমাদেরকে আমি দেখাই। তাই বলে যে আমার কোনো জায়গায় কোনো ব্যথা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু কখনোই না, আমার সুবিধা মতো আমার যেটাতে যেভাবে সাপোর্ট নিয়ে যতটুকু ধরার সুবিধা মতো নিয়ে আমি সবকিছু করার চেষ্টা করছি, মানে নিজের সাপোর্টে, অন্যের সাপোর্টে না। তো এইভাবেই আমার জীবনটা চলছে। তো বন্ধুরা পাশে থাকো। তো আজকে তো অনেক বেলা হয়ে গেছে, প্রচুর গরম, বাইরে রোদ, জানি বৃষ্টি নামবে রাত্রি হলে, আমাদের ডুয়ার্সের এটা বৈশিষ্ট্য জলপাইগুড়ির। তো তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সবাই। সবাই আমাকে উৎসাহ দাও, সবাই পাশে থাকো। এই বলে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার কিন্তু ফিরবো, তোমাদের সাথে এখন অভ্যাস হয়ে গেছে আমার, এত গল্প করি খুব ভালো লাগে, মনে হয় যে সবার সাথে তো কথা বলছি, আমারটা শেয়ার করতে পারছি। খুব তাড়াতাড়ি আবার ফিরবো আমার নেক্সট ব্লগ নিয়ে। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো।